الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বিক্ষিপ্ত স্থান থেকে কোরআনের নিসবাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আলোচনা করতেছিলাম যে বিষয়টা সেটা ছিল ঐক্য নিয়ে। ঐক্যের মানদণ্ডটা আমরা স্থির করেছি আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহর হাবলুল্লাহ আল কোরআন ধরে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তো একটা জিনিস মাঝখানে বলেছি, এটি বিস্তৃত ব্যাখ্যার কথা আমাদের ভাই হানিফ ভাই বলতেছিল, যার একটু ক্লিয়ার হওয়া দরকার। সেটা হলো যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম হচ্ছে দুটো, একটা হচ্ছে সতর্ককারী আর একটা হচ্ছে সতর্কবাণী। বাংলায় বলি, যদি আপনি এটাকে আরবিতে কোরআনের ভাষায় বলেন তাহলে রসুল এবং রেসালাত। রসুলগণকে আল্লাহ আগে চুজ করেছেন, তারপরে তার কাছে রেসালাত প্রেরণ করেছেন। এটা কিন্তু নিয়ম। ওই যে আয়াত পড়লাম সূরা বাকারা থেকে, কুল নাহবিতু মিনহা জামিআন, তোমরা যাচ্ছ আমার পক্ষ থেকে হুদা যাবে, রেসালাত যাবে, যারা এটাকে মেনে চলবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে। তাহলে রসুল মান্য করা, আমাদেরকে এই জিনিসটা প্রথমে বুঝতে হবে। আপনারা যারা এখানে আছেন সকলেই কিন্তু আমরা এই বিশ্বাসটাই, বিলিভটা রাখি, সেটা হলো কোরআন সর্বকালের জন্য সর্বজনীন, কিয়ামত পর্যন্ত কালজয়ী জীবন ব্যবস্থা হচ্ছে আল কোরআন। নতুন করে তো আর কোনো কিতাব আসবে এটা আমরা বিশ্বাস করি না, তাই না? কিয়ামত পর্যন্ত যদি এই কিতাবই চলে তাহলে এই কিতাবের আবেদনটা কিয়ামত পর্যন্ত থাকতে হবে, তাই না? তাহলে আমরা যদি বলি যে রেসালাতের ধারা শেষ, তাহলে আমি যা একটা পড়লাম এরকম অনেক আয়াত আছে কোরআনে, আতিউল্লাহ আতিউর রসুল, আতিউল্লাহ আতিউর রসুল। তো এখানে বলছে যে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলগুলোকে বিনষ্ট করো না। তাহলে আমল বিনষ্ট হওয়ার কারণ হচ্ছে আল্লাহর আনুগত্যের সাথে সাথে রসুলের আনুগত্য না থাকলে আমল নষ্ট হয়ে যাবে। এমনকি আপনি সূরায়ে হুজরাত যদি পড়েন তাহলে সেখানে দেখবেন যে শুরুতেই আল্লাহ বলছেন যে রসুলের আওয়াজের থেকে যদি আপনার আওয়াজ উঁচু হয় তাহলে আনতাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। তাহলে এখন বলেন তার রসুলের যদি উপস্থিতি না থাকে, এখন আমরা যদি বলি 1400 বছর আগে যিনি রসুল ছিলেন, তো তাদের সামনে যারা ছিল তারা যখন রসুলের আওয়াজের ঘরে আওয়াজ করছে তখন তাদের আমল বিনষ্ট হয়েছে, যদি কেউ করে থাকে, তাই না? এটা আল্লাহ সতর্ক করেছে। তাহলে এখন যদি রসুল না থাকে তাহলে এই আয়াতের পরে আমল হবে কি করে? আমি মনে আপনাদেরকে বুঝাইতে পারি, আপনারা কি বুঝতে পারছেন? এখন যদি রসুল উপস্থিত না থাকে তাহলে দুটো কথা আল্লাহ বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল। সূরায়ে নিসা 59 নম্বর আয়াতে তৃতীয় আরেকটা অপশন আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম। এরপরে বলা আছে, ফাইন তানাজা তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যালিকা খাইরুম ওয়া আহসানু তাউবিলা। এখানে অনেকে ভুল বোঝে, সেটা খুব ভালো করে আমি আমার সাধ্য মতো আপনাদেরকে স্পষ্ট করার চেষ্টা করব, ধ্যানের সাথে শুনতে হবে। এখান থেকে রসুলের ধারাকে তারা অনেকে বাদ দিতে চায়, কিন্তু এখানে বাদ দেওয়ার সুযোগ নাই। দেখেন তিনটা অপশন বলেছে, দুটোই আতিউন শব্দ আছে, আতিউন আতিউল্লাহর ক্ষেত্রে আছে, আতিউর আতিউর রসুল
আতিউর রসুল, এখানেও কিন্তু আতিউন শব্দ আছে, আছে না? অউলিল আমরি মিনকুম, এখানে কিন্তু আতিউন নাই, খেয়াল করছেন? অউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে, এই উলিল আমর হচ্ছে নির্দেশদাতা, আমর মানে নির্দেশ, নির্দেশ দিতে গেলে পাওয়ার লাগে, খেয়াল করবেন, পাওয়ার ছাড়া নির্দেশ দেওয়া যায় না। তাবলিগালারা এসে আপনার কাছে অনুরোধ করে, আসেন ভাই মসজিদে যাই, আসেন ভাই চিল্লায় যাই, এভাবে বলে না, কেন বলে জানেন? ওনাদের কাছে তো পাওয়ার নাই, ওনারা নির্দেশ দিতে পারেন না, নির্দেশ দেওয়ার পাওয়ার ওনাদের হাতে নাই, এই জন্য ওনারা অনুরোধ করে, আসেন ভাই, যাই ভাই, চলেন ভাই, এইভাবে বলে ওরা, ওনাদের ভাষাগুলো এরকম। আমি যদি তবলিগের সময় লাগায় থিসিস করছি, তো তবলিগের পরে থিসিস করা আছে আমার, তো এটা এই জন্য তারা করে যে তারা যেহেতু তাদের কাছে পাওয়ার না থাকায় তারা অনুরোধ করা ছাড়া তাদের কোনো উপায় নেই, কিন্তু নির্দেশ দিতে হলে তার কাছে পাওয়ার থাকা লাগে। তো যারা যাদের কাছে পাওয়ার থাকে, কয়েকজন রসুল মাত্র, কোরআনে আমরা দেখা যায় যে কয়েকজন রসুল রেসালাতের সাথে রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, মাত্র কয়েকজন, তার মধ্যে একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, একজন হচ্ছে দাউদ আলাইহিস সালাম, একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি না, তিনি চেয়ে নিয়েছিলেন যে আমাকে এই ফুড মিনিস্টারের দায়িত্বটা দেন, এটা কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চেয়ে নিয়েছিলেন, কোরআনে উল্লেখিত। আর একজন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কয়েকজন ছাড়া বাকিরা কেউ রাষ্ট্র ক্ষমতা পায় নাই। আমি যে আয়াতটা পড়ছিলাম সূরা আশ-শুরার 13 নম্বর আয়াত, ওখানে দেখেন শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে, সারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এখানে পাঁচজন উলুল আজমের কথা বলা আছে, এখানে পাঁচজন রসুলের কথা। এই পাঁচজনের মধ্যে প্রথম হচ্ছে নূহ আলাইহিস সালাম, রাষ্ট্র ক্ষমতা পাইছে, বলেন রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, নিজের স্ত্রী কথা শুনে নাই, যার সাথে এক বিছানায় 900 বছর কাটাইছে, তাই না? নিজের সন্তান শুনে নাই, তাহলে তো রাষ্ট্র প্রশ্নই আসে না। তাহলে কি এখন নূহ আলাইহিস সালামের আনুগত্য যারাই ছিল তখন তারা আনুগত্য করছে না? তাহলে বোঝা যাচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা না থাকলেও রাসূলের আনুগত্য করা ফরজ। খুব সূক্ষ্মভাবে নিতে আমার কথা, ভালো করে বোঝার চেষ্টা করেন, ভাই হানিফা আছে, বোঝার চেষ্টা করেন, ভুল হলে ধরিয়ে দিবেন, কিন্তু কোরআনের আলোকে যে আমি ভুল পথে ভুল কথা বলছি কিনা। রাষ্ট্র ক্ষমতা না থাকলেও রাসূলের আনুগত্য করা ফরজ, যদি না করেন তাহলে ধ্বংস অনিবার্য, যা নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ উল্লেখ করছেন। নূহের কিস্তির কথা আমরা সবাই জানি, ওই নূর আলাইহিস সালামের কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না, কিন্তু জাতি আনুগত্য না করার কারণে কিন্তু তাদের পরে বিপর্যয় এসেছিল, যুগ যুগান্তরে এটাই হয়েছে। মুসা আলাইহিস সালাম ফিরাউনের সাথে মোকাবেলা করছে, ফিরাউন রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং সে বলেছে আনা রব্বুকুমুল আলা, যেটা আমরা সিজদায় যাই লাহুয়াল হাদিস মোতাবেক বলি সুবহানা রব্বিয়াল আলা, এটা বলি না সুবহানা রব্বিয়াল আলা। এই দাবিটাই স্বয়ং ফিরাউন নিজে করছে, যা পৃথিবীতে কেউ করে নাই। আল্লাহর সব থেকে বড় দুশ্মন যাকে, আল্লাহর দুশ্মন হচ্ছে তাগুতি শক্তি, এই তাগুতি শক্তিকে অস্বীকার না করলে আল্লাহতে ঈমান হয় না। আল্লাহ বলছে ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সূরা বাকারা আয়াতের কুরসির পর পরই আল্লাহ কথা বলছে 155 নম্বর আয়াতের পরে, যে তাগুতকে অস্বীকার করলো আল্লাহকে ধারণ করলো, সে এক সুদৃঢ় হাতলকে ধারণ করলো যা কখনো ছিঁড়বার নয়। এই উরুয়াতুল উস্কাও কোরআন, উরুয়াতুল উস্কা কি কোরআনের অনেকগুলো গুণবাচক নাম আছে, আমরা এটা বুঝি না বিদায়, এই জন্য আমাদেরকে ভূগোল পড়ানো। একটু আগে শুনতেছিলাম এখানে ভাইরা কথা বলতেছিল, তাওরাত কোরআনের অংশ, বিধিবিধান সংক্রান্ত বিধানকে তাওরাত বলা হয়। আমার কথায় অনেকে বুঝে উঠতে পারেন নাই যে কেন এই দাবিটা করলাম আমি। জবুর মানে টুকরা, কোরআনের টুকরা অংশ বিশেষকে জবুর বলা হয়। আর কোরআনের সব জায়গায় আল কিতাব শব্দ উল্লেখ করা হয়েছে, শুধু 6টা স্থানে, সম্ভবত
ছয় স্থানে কুতুব বলা হয়েছে, কিতাবের বহুবচন কুতুব। আর এই কুতুব বলতে কোরআনের এই প্রত্যেকটা চ্যাপ্টারকে এক একটা কিতাব বলে, বাকারা, আল ইমরান, নিসা, এই সবগুলো মিলে হচ্ছে কুতুব। কোরআনটা কোনো আলাদা কিতাব না, অন্য নবীর পরে আর এক কিতাব ছিল, এই নবীর পরে আর এক কিতাব না, এটা ভুল ধারণা, এটা কোরআন বলে না। এটা কোরআনে ডিপে যাইতে হবে, আপনাকে বুঝতে হবে, যেহেতু আল্লাহ বলছেন এই হুদা লিন্নাস, এটা হুদা, কোরআনের এক নাম যদি হুদা হয় তাহলে তখন এক হুদা ছিল, এখন আর এক হুদা, তা তো না। হ্যাঁ, এটা আছে, এখানে একটু পরিষ্কার করে যাই, সেটা হলো এই কিতাব ছিল, এর ভিতরে যেটা তখন দরকার ছিল তখন সেটুক ছিল, কথা বুঝছেন? পর্বতে সংসদ যখন বাংলাদেশ হয়েছে পাকিস্তান থেকে আলাদা, তখন বাংলাদেশে একটা সংবিধান রচনা করছিল আমাদের ডক্টর কামাল সাহেব, ওই সংবিধানই এখনো আছে। বিএনপি এসে কিছুটা পরিবর্তন আনছিল তাদের সাথে, এবং আওয়ামী লীগ সরকার এসে কয়েকবার পরিবর্তন আনছে, কিন্তু সংবিধান ওইটা, কিন্তু খেয়াল করতে হবে সংবিধানের ভিতর থেকে কিছু চেঞ্জ করছে, যে নাসেক মানসুখ যেটা আমরা বলি কোরআনের ভাষায়, তো আল্লাহ নাসিক মানসুক কিন্তু আর এখন আর হবে না। হুজুররা এগুলো বলে আমাদেরকে মানে একটা বিভাগে ফেলায় দেয় সাধারণ মানুষকে কোরআন থেকে বিমুখ করার জন্য। নাসিক মানসুক আছে জানো, নাসিক মানসুক মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একসময় একটা জিনিস প্রযোজ্য ছিল, পরবর্তীতে আর ওটা দরকার নাই, তো তখন আল্লাহ ওইটাকে উঠায় নিয়ে ওই জায়গা ওই কিতাব থেকে ওই অংশটুকুন উঠায় নিয়ে ওর জায়গায় একটা সুন্দর প্রতিস্থাপন করেছে, প্রতিস্থাপন করে কোরআন পরিসমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে সূরায়ে মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অদ্যকার দিনে, অর্থাৎ যেটাকে ইতিহাসের আলোকে বলা হয় রসুলের তিরোধানের 80 দিন পূর্বের ঘটনা। যদি ইতিহাস দেখেন, আমরা ওই ইতিহাসে যদি না যাই, তাহলে আমরা কোরআনে বিশ্বাস যদি করি তাহলে কোরআন পরিসমাপ্তি ঘোষণা করেছে আল্লাপাক, সে যখন করুক। এখন কোরআন যেটা আমাদের কাছে আছে এটা পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, এর ভিতরে সংযোজন সংকোচনের অবকাশ নাই, যেটা দরকার ছিল সেটা আল্লাহ করে দিয়েছেন। আর এই সেই সম্পূর্ণ পাওয়ার হচ্ছে আল্লাহর, কিতাব হচ্ছে আল্লাহর, এর ভিতরে কেউ কোনো মোল্লা মৌলবী কোনো নবী রসুল এই সংযোজন বিয়োজন করতে পারে না। রসুলের কাজ কি? সেটাকে পৌঁছে দেয়া, যেটা এসেছে সেটা পৌঁছে দেয়া, যেটা উঠাই দিয়েছে সেটা উঠে নিয়ে গেছেন আল্লাহ, ওখানে রসুলের কোনো হাত নাই, এবং পরিপূর্ণতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়ে দিয়েছেন। এখন যেটা আমাদের কাছে আছে এইটাই হচ্ছে সেই কিতাবের পূর্ণাঙ্গ রূপ, কথা বুঝতে পারছেন? তখন যেটা দরকার ছিল এখন এটা সেটা দরকার নাই, বিদায় সেটা আল্লাহ রাখেন নাই, সেটা আল্লাহর ব্যাপার, ওইটা নিয়ে তো আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমাদের কাছে একটা পূর্ণাঙ্গ রূপ কিতাব আছে, এখন এই কিতাবে সংযোজনও করা যাবে না, সংকোচনও করা যাবে না। যাহারা এখন রিসালাতের দায়িত্ব পালন করবে তাহারা এই রিসালাতকে নিয়েই চলবে, এর বাইরে যদি কেউ কিছু বলে, এর বাইরের থেকে কেউ কিছু ঢুকায়, তাহলে সে কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করবে না। আল্লাহ বলে দিয়েছেন ফামা বাল্লাকতা রিসালাতাহু, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করো নি। তাহলে বোঝা যাচ্ছে যে সংযোজন বিয়োজন বাইরের কোনো কিছু এর সাথে এর পাশাপাশি খাড়া করবে যে, বা যারা যতই কোরআনের কথা বলুক তাকে কোরআনিক ধরার কোনো সুযোগ নাই, তিনি রিসালাতের দায়িত্ব পালন করছেন এই ধরার কোনো সুযোগ নাই। রিসালাত হচ্ছে কোরআন, এটা প্রচার করা হয়েছে রসুলের দায়িত্ব, এই জন্য বলছে আমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন, আমার দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে বালাককে পৌঁছে দেওয়া। বালাক কোরআনের আর এক নাম হচ্ছে বালাক, হাদা বালাগুল লিন্নাস, এটা মানব জাতির জন্য বালাক, মানব জাতির তাবলিগি নিসাব যেটাকে বলে, মানব জাতির তাবলিগি নিসাব, ফাজাইলে আমল ফাজাইলে সাদাকাত এইগুলো তাবলিগি নিসাব না। আল্লাহ বলছেন মান হাদা বালাগ, হাদা বালাগুল লিন্নাস, কোরআন ইশারা করে আল্লাহ বলছেন বালাগুল লিন্নাস, গোটা মানব জাতির তাবলিগি নিসাব। কি প্রচার করবেন মানব জাতির কাছে? মানব জাতির স্রষ্টার কিতাব থেকে প্রচার করবেন, এটাই হচ্ছে আল্লাহ বলছেন, এটা হচ্ছে তাবলিগি নিসাব, হাদা বালাগুল লিন্নাস, মানুষের কাছে এটা প্রচার করতে হবে। এইটা প্রচার যারা করবে, এই দায়িত্ব যারা পালন করবে, একজনে বাংলা দেখে দেখে পড়লে রসুল হয়ে যাবে না, এটা ভুল বুঝবেন না, এখানে একটু ক্লিয়ার করে যাই। সেটা হলো এই একটা কিতাব, মনে করেন বাংলা ক্লাস হচ্ছে, এখন বাংলা একটা সাবজেক্টের বই ক্লাস হচ্ছে, টিচার এসে ক্লাস নিচ্ছে, তো বাংলা ক্লাসটা যখন তিনি নিচ্ছেন তো যেই বাংলা বইটা টিচারের হাতে ওই বাংলা বইটা কিন্তু ছাত্রদের হাতে, ছাত্রছাত্রী সবার হাতে থাকে না, তো ছাত্রছাত্রীরা ওই একই কিতাব পড়ে, তো একই কিতাব পড়লে কি ওরা কি মাস্টার হয়ে যায়? মাস্টার হয় না,
মাস্টার হতে গেলে একটা জায়গায় যেতে হয়, একটা জায়গায় যাওয়ার পরে সে সেই যোগ্যতা অর্জন করার পরে সে মাস্টার হয়, তারপরে ও ইন্টার্নি করা লাগে, ডাক্তার হওয়ার পর ইন্টার্নি করা লাগে, তারপরে কয়েকদিন পর্যন্ত পিটিআই ট্রেনিং দেওয়া লাগে, অনেক কিছু করার পরে তারপরে ডাক্তার হয়। যেমন সবাই আমরা এই কোরআন বাংলা অনুবাদ পড়ে টড়ে অনেকেই মনে করতেছি যে আমরা কিছু একটা হয়ে গেছি, এই ধারণাটা ভুল। এই ধারণা থেকে বেরোয় আসেন, কোরআন যদি সঠিকভাবে আসলে পড়েন ডিপে যান তাহলে মনে করবেন যে আমার ইমান নাই। আমরা যখন ওহিদুজ্জামান ভাইয়ের কাছে প্রথম প্রথম যাইতাম তখন আমরা সহি আকিদায় ছিলাম, ওহিদ ভাইয়ের কাছে বাসে বাসে বসতাম ঢাকায়, ওনার কাছে কোরআন যখন দার্স শুনতাম তখন মনে হতো যে ইমান নাই আমাদের। এ আমার কাছে এই কয়েকদিন আগে আমাদের এক আলেম ভাই খুলনাতে বসছিলাম, গত সপ্তাহে যে ক্লাসটা করলাম, তো ক্লাস করার পরে উনি কিন্তু মাদ্রাসার একজন শিক্ষক, উনি বললো যে ইমান তো আবার নবায়ন করতে হবে, যদি চো আমাদের সদস্য ইমান আনছে, ঘোষণা দিয়ে ইমান আনছে এবং ইমানের যে শর্ত আপনাদের সামনে আলোচনা করলাম সেগুলো পালন করেই আসছে, তারপরে বলছে যে ইমান আবার গেছে, ফিরে আবার নতুন করে ইমান আনতে হবে। ইমান তো নবায়ন করতে হয় ভাই, ইমান নবায়ন করা লাগে। লাহওয়াল হাদিসে আছে, জাদ্দিদ ইমান, না তোমরা তোমাদের ইমানকে তাজদিদ করো, নবায়ন করো, ইমানকে ফিরে আবার ঠিক করো। তো ইমান তো চলে যাইতে সময় লাগে না, ইমান আনতে বড় কষ্ট হয়, ইমানের পরে টিকে থাকা বড় কঠিন ব্যাপার। আম হাসিব তুম আনতাদ করুন জান্না, ইমান আনছে বলে ঘোষণা দিলেই তুমি জান্নাতে চলে যাবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। তো ইমানে তো পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাস করতে হয়, আর এটা পরীক্ষাগার, সর্বক্ষণিক আমরা পরীক্ষাগারে আছি। তো এখানে আতিউল্লাহ আতিউর রসুল ওলিল আমরি মিনকু, তো দুটো ক্ষেত্রে আতিউন শব্দ ব্যবহার করা হয়েছে, উলিল আমরের ক্ষেত্রে আতিউন শব্দ ব্যবহার করা হয় নাই। উলিল আমর হচ্ছে নির্দেশ দাতা, তো নির্দেশ দিতে গেলে পাওয়ার লাগে, এটা হয় রেসালাতের পক্ষ থেকে নির্দেশ দাতা থাকে। রেসালাত যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, রসুল যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন প্রদেশে রসুলের পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত লোক ছিল, তারাই ছিল উলিল আমর, কথা খেয়াল করতে হবে, কিন্তু তারাই কি ছিল উলিল আমর। তো এই উলিল আমরকে পাওয়ারটা দিছে কি, রাষ্ট্র থেকে পাওয়ার দেওয়া হয়। এই জন্য যদি এখন কাউকে আপনি হত্যা বদলি হত্যা করতে চান এটা পারবেন না, তার কারণ পাওয়ার আপনার হাতে নেই, কোরআন রাষ্ট্র ক্ষমতায় নেই, কোরআন পার্লামেন্টে নাই, কথা বুঝতে পারছেন? এই জন্য এই অপশনটার ব্যাপারে আমরা ভুল বুঝি। রেসালাতের ব্যাপারটা হচ্ছে ইমানের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা যদি না থাকে তাহলে কোরআন অকেজ হয়ে যাবে, কোরআন চলবে না। কোরআন চালাবে কে? কোরআন চালায় তো রসুল, কোরআন এই একটা গ্রন্থ, এই গ্রন্থ আসে নিজে আসে তো আপনার সাথে কথা বলবে না, নিজে আসে হুকুম দেবে না, আর আপনি আনুগত্য করতে গেলে তো হুকুমের আনুগত্য করতে হয়, তো হুকুমটা দেবে কি? কোরআন নিজে আসে আপনার সাথে কথা বলে? এটা তো একটা লিখিত গ্রন্থ, এ আসে তো কথা বলবে না, এ আসে আপনাকে হুকুম দেবে না, হুকুম দেবে যে এটাকে ধারণ করছে সেই আপনাকে হুকুম দেবে। এই জন্য দেখেন অনেকে বলে যে কোরআন হচ্ছে রসুল, এটা ভুল থিম, কেন জানেন? আমি বলে দিই আপনাকে, দেখেন কোরআনে একটা আয়াত দেখাইতে পারবেন না, আতিউল্লাহ আতিউল কোরআন আছে কোথাও? আতিউল্লাহ আতিউল কিতাব আছে? নাই। যদি না তা যদি না থাকে আল্লাহ কেন বারবার বলছেন আতিউল্লাহ আতিউর রসুল? তা আমরা কোরআনের কিছু মানবো আর কিছু মানবো না, তাহলে তিনি মুসলিম থাকবো না, খেয়াল করতে অবাত মেনু না বি বাদিল কিতাব তা ফুরু না বি বাদিল কিতাব, কিতাবের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না তাহলে চলবে না। তো কোরআন মানতে গেলে রসুলের ধারা অব্যাহত না থাকলে সম্ভব না এটা। যদি চ এই আলোচনা কেউ দায়িত্বের সাথে বলে না, বলার সাহস পায় না, বললে তো গলা কেটে দেবে ভাই, আমি তো দায়িত্ব নিয়ে বলতেছি, তার কারণ আমি তো রেফারেন্স সহকারে কথা বলতেছি, আপনি যদি না বোঝেন আমার করার কিছু নেই। অসম্ভব একটা জিনিস যদি আপনি এই ধারাকে বাদ দিয়ে দেন, বন্ধ করে দেন, এখন আসেন কোথার থেকে বন্ধ করছে সেই জায়গায় চলে যায়, 33-40 নাকি আজাব, 33-40 না হুজুরা প্রায় একটা পড়ে না মিলাদে মাহবিলে সব জায়গায় এটাই পড়ে, মাহবিল হলেও এটা শুরু করে এটাতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। এখন আমরা অনুবাদ পড়েন তো একটু ভাই, 36-এর মা কানা মুহাম্মাদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নেই, এখানে অনুবাদ করছে। দেখুন এই কথা বলতে গেলে তো বহুত মানে বিস্তৃত ব্যাখ্যায় আমাদেরকে যেতে হয়, প্রচলিত তো ধারণা এমন ভাবে উল্টো পাল্টা করে রাখছে। আচ্ছা বলেন ইতিহাসে কি আছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তান ছিল? আছে না? পুরুষ ছেলে সন্তান 4 জন ছিল, ইব্রাহিম তৈয়েব তাহের আর কি কি জানি নাম ছিল কাসেম, 4 জন ছেলে ছিল।
তো চারজন ছেলে ছিল, আল্লাহ বলছেন মোহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা? এই চারজন কি পুরুষ না? মেয়ে সন্তান তো ছিল, ফাতেমা ছিল, উম্মে কুলসুম ছিল, অন্যান্য ছিল, তাহলে পুরুষ সন্তান তো তার ছিল, তাহলে এই আয়াতে কি বোঝাতে চাইছে? এখানে কি করছে, প্রেক্ষাপটটা এনে আসে জায়েদকে, খেয়াল করেন জায়েদের প্রেক্ষাপটটা এনে আসে, জায়েদ ছিল রসুলের নাকি পালক পুত্র, তো পালক পুত্রর স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে রসুল তাকে বিয়ে করছিলেন, আর রসুল এটা মনে মনে নাকি খায়েশও করতেন, মাশা আল্লাহ, এ ধরনের কথাবার্তা আছে, লাহওয়াল হাদিসে বলা হয়। এখন জায়েদের স্ত্রীকে যখন বিবাহ করলো তখন সমালোচনা শুরু হলো, কি সমালোচনা, যে তিনি পুত্রের স্ত্রীকে বিয়ে করছে, পুত্রবধূকে বিবাহ করছে, এটা লজ্জাজনক বিষয় না, আর রেসালাতের ক্ষেত্রে কথা বোঝেন। তখন নাকি আল্লাহ বোঝানোর জন্য বলছে যে পালক পুত্র পুত্র নয়, এটা বোঝানোর জন্য বলছেন যে মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, খেয়াল করো ওইটা, ওইটা অল্প একটু প্রেক্ষাপটটা আনলাম, যেহেতু আমরা এগুলো বিশ্বাস করি না এই জন্য এগুলো বলতেও চাই না, কিন্তু বোঝানোর ক্ষেত্রে সমাজে যেটা চলে সেজন্য আনলাম। এখন আসেন এরপর আল্লাহ কি বলছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তিনি কি আল্লাহর রাসূল, খেয়াল করেন, ওয়া খাতামান নাবিয়িন, নবীদের খাতাম, নবীদের কি খাতাম, এই খাতাম শব্দের অর্থ এটা শেষ করছে, কিন্তু খাতাম শব্দের অর্থ হচ্ছে মোহর, বাসিল মোহর, তো অন্য অন্য আয়াত আছে যেরকম সূরা বাকারা আছে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা, এখানেও খাতাম শব্দ আছে, তো এই খাতাম কোরআনে যত জায়গায় আছে তত জায়গায় সিল মোহর আছে, কিন্তু শুধু এই আয়াতে এসে খাতাম মানে শেষ লিখছে, তো শেষের তো একটা আরবি কোরআনেও আছে, কয়েকটা আরবি আছে শেষ, আল্লাহ সম্পর্কে আছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম তিনি শেষ, তিনি আদি তিনি অনন্ত, আছে না, তাহলে আখির শব্দ আমাদের হিন্দুস্তানে বহুত বহুল প্রচলিত, আখেরি নবী আখেরি নবী, তাই না, তো আখির মানে তো শেষ, তো এখানে তো আখির শব্দ নাই ভাই, এখানে তো আছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, তিনি নবীদের সিল মোহর, তিনি নবীদের কি সিল মোহর, আচ্ছা ধরে নিলাম খাতাম মানে শেষ, কিন্তু খাতামার রসুল তো নাই এখানে, ওয়ালাকির রাসূলুল্লাহ আছে আগে, খাতামান নবীন কি পরে, খাতাম মানে শেষও ধরে নিলাম, যেটা আমরা বলতেছে সিল মোহর হচ্ছে কি শেষ কাজ, শেষ কাজ মানে সমাপ্তির কাজ, ধরে নিলাম তিনি হচ্ছেন শেষ, তাহলে এখন যদি তাই হয় তাহলে এখন আসেন আমরা এই আয়াতের দ্বারা কিন্তু কোথাও পাইনি যে রসুল শেষ, কথা বুঝতে পেরেছেন, রসুল শেষ কি এখানে আছে, রসুল শেষ কোন আয়াতে আছে সেটা দেখান, ওইটা আছে বুখারীর আয়াতে, ঠিক আছে, ওইটা আছে লাহু আল হাদিসের আয়াতে, কোন কোরআনের কোন আয়াতে রসুল শেষ এরকম কোন আয়াত নাই, আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা যাচাই করতে পারেন, কোন আয়াত দিয়ে কেউ দেখাইতে পারবে না রসুল শেষ, তাহলে রসুল যদি শেষ না হয় আল্লাহ যদি না বলে থাকেন তাহলে আপনি শেষ বললেন কেন, আমাকে হুজুররা বলছে, তাহলে কি আপনি হুজুরে ইমান আনছেন না আল্লাহতে ইমান আনছেন, আপনি কি স্কলার ইমান আনছেন না আল্লাহতে ইমান আনছেন, আপনি যদি আল্লাহটা বিশ্বাস করবেন না স্কলারটা বিশ্বাস করবেন, তা আল্লাহ তো কোথাও বলেন খাতামুর রসুল, যদি খাতাম মানে শেষ ধরে নিলাম তাহলে খাতামুর রসুল কোরআনে কোথাও আছে, যদি কেউ পেয়ে থাকেন আমাদেরকে দেখাবেন মাইনে যাবো সমস্যা নেই, কিন্তু দেখাইতে হবে কোরআন থেকে, অন্য জায়গাতে দেখাইলে হবে না, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, তাহলে এখন আসেন এই আয়াত দিয়েই প্রমাণ করতে চায় যে রসুল শেষ, কিন্তু এখানে ধরে নিলে ধরতে হবে রসুল নবী শেষ, কিন্তু রসুল শেষ এ কথা এখানে বলা যাবে, তাহলে আয়াত কোথাও আপনি প্রমাণ করতে পারবেন না রসুলের ধারা বন্ধ, রসুলের ধারা বন্ধ হইলে কোরআন অকেজো হবে, রসুলের ধারা যদি বন্ধ হয় তাহলে কোরআনের 200 আয়াতকে অস্বীকার করতে হবে, এবং আপনি 39-এর 71 বার করুন, 39 নম্বর সূরা, 39 নম্বর সূরার 71 নম্বর আয়াতে দেখেন, ওখানে বলছে ওয়াসিকা আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, সূরা জুমার, সূরা জুমারের 71 দেখেন, আমি একটু পড়ে শুনাই, ওয়াসিকা আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল وقال لهم خزنتها ألم يأتيكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذركم
লেকা আয়াউমিকুম হাজা কয়লা কলু বালা ওয়ালা কিন হাক্কাত কালিমাতুল আজাব আলাল কাফিরিন। আয়াত শোনাচ্ছি, অনুবাদ শোনাচ্ছি ইসলামী ফাউন্ডেশন, ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ শোন। কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হইবে, যখন উহারা জাহান্নামের নিকটে উপস্থিত হইবে তখন উহারা উহার প্রবেশ দ্বারগুলি খুলিয়া দেওয়া হইবে, মানে জাহান্নামের দরজা খুলে দেবে, এবং জাহান্নামের রক্ষীরা উহাদেরকে বলিবে, কাদেরকে, যাহাদেরকে হাঁকাইয়া নিয়ে গেল। মনে করেন আমরা যারা আছি আমাদেরকে এখন হাঁকাইয়ে নিয়ে যা গেছে কোথায় জাহান্নামের, একটু কিছু কোনো মুরাকাবা করি, চিন্তা ভাবনা করি, আমাদেরকে নিয়ে গেছে জাহান্নামের কিনারে, দরজা খুলে দিছে জাহান্নামের দ্বার রক্ষীরা। তো তারা এখন জিজ্ঞেস করছে, উহাদেরকে বলিবে দ্বার রক্ষীরা, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে, খেয়াল করে না অনুবাদ, আমার অনুবাদ নাকি ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ, ঠিক আছে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে রসুলগণ আসে নাই, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাদের মধ্যে হইতে, আচ্ছা, যাহারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত করিত, তাহলে রসুলের কাজও বলে দিছে এখান থেকে, রসুলের কাজ কি আয়াত আবৃত করা, রসুলগণ, এখানে বহু বচন, একদিকে হচ্ছে বহু বচন, আর একদিকে হচ্ছে যে তোমাদের মধ্য থেকে, আয়াতগুলো খেয়াল করতে হবে, তোমাদের মধ্য থেকে, তাহলে আমরা যারা গেছি আমাদেরকে তো জিজ্ঞেস করতেছে, তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে রসুলগণ আসে নাই, এখন বলেন তো দেখি আমাদেরকে এই প্রশ্ন করলে আমরা কি বলবো, আমাদের মধ্য থেকে কোন রসুল আসছে, কুরাইশ বংশে আবদুল্লাহ আমিনার গর্ভে যে যিনি আসছিলেন তিনি কি আমাদের মধ্যে থেকে, তাহলে আমাকে প্রশ্ন করবে যখন, তখন আমাকে তো উত্তর দিতে হবে, তাহলে এক নম্বর প্রশ্ন করে, তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে রসুলগণ আসে নাই, দুই নম্বর হচ্ছে তারা কি তোমাদের কাছে আল্লাহর আয়াত আবৃত করে শোনায় নাই, তিন নম্বর হচ্ছে এবং এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করিত, মানে এই যে তিনটে কথা বলছিলাম না, দেখেন আমি শুরু করছিলাম আলোচনা তাওহীদ রিসালাত আখিরাত, এই তিনটে বিষয় এখানে আসছে, তো পরকালের কথা জিজ্ঞেস করবে, রিসালাতের সম্পর্কে জিজ্ঞেস করবে, তাই না, তাহলে এই বিষয়টার জবাব আমরা তখন কি দেব, যদি আমরা বলি যে রসুল 1400 বছর আগে তিরোধান, এটা তো আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস না, তিরোধান হয়েছিল মোহাম্মদুর রসুল্লাহ কত বছর আগে, 1450 বছর আগে, তো 1450 বছর আগে তার তিরোধান হয়েছে, তিনি কি আমাদের মধ্যে এখন আছে, যদি আমাদের মধ্যে না থাকে তাহলে ফ্লাইট মোডে দিয়ে দিতে হবে, নবী নাই রসুল এখন আছে।